সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণের দাবিতে আন্দোলনে নামল যুব কংগ্রেস। বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ রয়েছে, কিন্তু সরকার এই শূন্যপদগুলি পূরণ করার কোনো উদ্যোগ গ্রহণ করছে না এবং বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে চাকরি দিচ্ছে। এতে যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বহিরাজ্যের ছেলে মেয়েরা ত্রিপুরা এসে ভুয়ো পিআরটিসি বানিয়ে রাজ্যের ছেলে মেয়েদের চাকরি কেড়ে নিচ্ছে। এতে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ছেলে মেয়েরা নেশার দিকে ছুটছে, ফলে আজ যুব সমাজ নেশায় জর্জরিত। এ সরকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে সরকার গড়লেও তারা ছেলে মেয়েদের হাতে তুলে দিচ্ছে ড্রাগস। এ বিষয়ে মুখ খুলছেন না মুখ্যমন্ত্রী। এর প্রতিবাদে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। 21 অক্টোবর নেশা নয় চাকুরি দাও কর্মসূচি সংগঠিত করে কংগ্রেস। সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়। তারপরেও যদি সরকার নেশা রুখতে এবং কর্মসংস্থানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আগামী ডিসেম্বর মাসে আইন অমান্য আন্দোলনে নামবে কংগ্রেস। প্রয়োজনে রক্ত ঝরবে, কিন্তু আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। না, আমাদের যুবকদের চাকরি চাই, যেই সরকারি চাকরিগুলো আজকে শূন্যপদগুলো খালি রয়েছে সেই সেই শূন্যপদগুলি যাতে অতি সত্বর রাজ্য সরকার ভর্তি করে দেয়। এবং আমরা দেখেছি যে রাজ্যে মার্ডার হচ্ছে, রাজ্যে মন্দির ভাঙা হচ্ছে, রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু আমাদের মানিক সাহা বাবু গিয়ে মেম্বারশিপ করছেন। ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস যে উনি একজন রাজা হয়ে নিজের প্রজাকে ঠিক মতন দেখে রাখতে পারছে না, উল্টো বাড়ি বাড়ি গিয়ে ফটো উঠিয়ে সদস্য পদ গ্রহণ করছে, তার ধিক্কার জানাই। এবং এই কর্মসূচি প্রত্যেকটি জেলাতে আমরা সংগঠিত করব এবং আমরা এই স্লোগান নিয়ে আজকে এখান থেকে শুরু করছি যে আমাদের যুবকদের চাকরি চাই, আমাদের নেশা চাই না, আমাদের রাজ্যের থেকে নেশাকে দূর করুন।